সম্প্রতি নিউজিল্যান্ড সফরের জন্য জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সামনে আছে শ্রীলঙ্কা সিরিজ, তবে তার আগেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসেছেন জাতীয় দলের অনিয়মিত তারকা ক্রিকেটার নাসির হোসেন। অন্যের স্ত্রী নিয়ে এসে বিয়ে করে ফেলেছেন, তাও আবার পাত্রীর এটি প্রথম বিয়ে নয়। নাসিরকে নিয়ে অন্তত তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী। বিতর্কই যেন ক্রিকেটার নাসির হোসেনের পছন্দ। একের পর এক নারী ঘটিত কেলেঙ্কারিতে ক্যারিয়ার শেষ হতে চলেছে তার, তবুও যেন সেখান থেকে বেরোতেই পারছেন না তিনি। তাই তো ক্রিকেটারদের ব্যাট বয় তকমাটি যেন একদম গায়ে মেখেই নিয়েছেন নাসির হোসেন। সম্প্রতি হুমায়রা সুবাহ নামে এক মডেলের সঙ্গে যা হয়েছে সেটা না হয় নাই বললাম, তবে সব ভুলে বাংলাদেশের ফিনিশার হিসেবে খ্যাত নাসির হোসেন বিয়ে করেছে, এটা যেন এক ধরনের স্বস্তি ছিল ক্রিকেট ভক্তদের কাছে। যদিও সেই স্বস্তিকে হারাম করে আবারও সমালোচনার জন্ম দিলেন সেই ব্যাট বয় নাসির হোসেন। এবার নাসিরের বিয়ে ঘিরে সৃষ্ট হয়েছে নতুন বিতর্ক। তামিমা সুলতানা শবনম নামের যে নারীর সাথে তার বিয়ে হয়েছে, তিনি নাকি 11 বছরের সংসার ফেলে গাঁট ছাড়া বেঁধেছেন এই ক্রিকেটারের সাথে। এমনকি ডিভোর্সও দেননি পূর্বের স্বামীকে, সেই ঘরে রয়েছে তার 8 বছর বয়সী এক কন্যা সন্তানও। তামিমার পূর্বের স্বামীর নাম রাকিব হোসেন, তাকে ডিভোর্স না দিয়ে আবারও বিয়ে করায় আইনগত পদক্ষেপ নিচ্ছেন তিনি। এই ইস্যু নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডিও করেছেন রাকিব। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্ত্রীর এমন কর্মকাণ্ডে রাকিব বলেন, তার 8 বছরের একটি মেয়ে আছে, এখনো আমাদের ডিভোর্স হয়নি, কোন নোটিশ ছাড়া কিভাবে আমার স্ত্রী 8 বছরের বাচ্চাকে ফেলে অন্য একজনকে বিয়ে করলো সেটি আমি বুঝতে পারছি না। প্রসঙ্গত 2011 সালের 26 ফেব্রুয়ারি 3 লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। রাকিবের দাবি, গেল 11 বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব এমনকি সর্বক্ষেত্রেই তিনি তাকে সাহায্য করেছেন। তবে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। বেশিরভাগ নেটিজেনরাই নাসিরের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে। সে জাতীয় দলের অন্যতম একজন সদস্য, তার মতো এমন সম্মান এবং মর্যাদাবান খেলোয়াড়ের কাছ থেকে এমন ঘটনা প্রত্যাশা করেনি তার ভক্ত সমর্থকরা। দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিটি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল চিত্র টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।